হয়তো অনেকে থাকতে পারে, বাট আমার অনেককেই পছন্দ, আমি ভালো জিনিসগুলো খুঁজছি। দেখা গেল যে হুমায়ুন ফরিদি স্যারের আমার অ্যাক্টিং খুব ভালো লাগতো, তার অ্যাক্টিংটা আমাকে খুব মুগ্ধ করে। তারপর সালমান স্যার যেমন হিরোইজম নায়ক খচিত যে ব্যাপারটা, ওইটা আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করে। মানে এক একজনের ভালো জিনিসগুলো আমি পিক করার ট্রাই করি। আপনাকে লুক লাইক মানে রণবীর কাপুরের মতো মনে হচ্ছে, হ্যাঁ, কিন্তু এখন এই বিষয়ে একটু। ওয়েল, আমি আগেও বলেছি যে আমি শুনেছি যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে যেটা হয় যে সেম সিমিলারিটি ফেসের সাতজন মানুষ হয়, হয়তো বা খানিকটা সিমিলারিটি তার সাথে আমার থাকতে পারে, যার কারণে হয়তো বা যে আমি লুকস চেঞ্জ করলে বা ফ্যাশন ফ্যাশন রিলেটেড কিছু করলে তার সাথে অনেক সিমিলার লুক চলে আসে। নেক্সট ফিল্মে কী আসতে পারে? নেক্সট ফিল্মের ডেটটা এখনও কনফার্ম হয়নি, বাট একটা বলতে পারি, ঈদে একটা ফিল্ম আসছে, সেটাতে আমি খুব গুরুত্বপূর্ণ চরিত্র করেছি। নামটা আমি এখন সাসপেন্স রাখতে যাচ্ছি, কারণ তারা এখনও এটা খোলাসা করেনি। আর হচ্ছে এই জুন মাসে আমার একটা সিরিজ আসতেছে, ইনফিনিটি সিজন টু, মেহেদি আসিফ পরিচালিত, বিঞ্জ প্ল্যাটফর্মে। সো হয়তো বা আমি সুলতানপুরের পরে হচ্ছে ইনফিনিটি সিজন টু এর প্রমোশন নিয়ে থাকবো। কী ধরনের চরিত্রে আর পছন্দ করেন কাজ করতে? ওয়েল, আমি যে জিনিসটা এখন ফিল করছি যে দর্শক ডিফারেন্ট কিছু দেখতেই পছন্দ করে। এই যে হয় না, অনেক সময় কুতু কুতু প্রেম করি আমরা সবসময় ফিল্মে, হিরো হিরোইনের যে মানে তথাকথিত প্রেম চলতেছে, আমি এটা থেকে একটু বেরিয়ে আসতে চাই। যেমন সুলতানপুরে মানুষ দেখবে যে আমার প্রেম করার ধরনটাই ডিফারেন্ট। তারপরে হচ্ছে গিয়ে যদি আমি বিঞ্জের সিরিজের কথা বলি, সেখানে আমাকে একটা সুপার কপ হিসেবে দেখবে, মানে আন্ডার কভার কপ এজেন্ট যাকে বলে, এরকম একটা ক্যারেক্টারে দেখবে। তারপর আমি আরেকটা ফিল্মের কথা বলেছি, ওইটাতে ডিফারেন্ট ক্যারেক্টারে দেখবে। তো আমি বিভিন্ন ধরনের ক্যারেক্টার প্লে করতেই পছন্দ করি, বাট অ্যাকশন এটা আমার খুব টানে, সো আমি কমফোর্টেবল অ্যাকশন। দর্শনের মনে থাকবে ছোট্ট একটা ডায়লগ, যেমন আমার মনে আছে আমার এই ফিল্মে একটু পলিটিক্সের ব্যাপারও আছে, তো আমার নমিনেশন পাওয়ার কথা, একজন পিএস আমাকে নমিনেশনটা দিল। তো উনি আমার বাবার সাথে দেখা করতে আসছে, বাট আমি সিনটাতে ওনার দিকে এমনভাবে তাকায় আছি, উনি যখন আমার দিকে তাকায় তখন আমি বলি এই কাকু আমার কাজটা হবো তো। মানে এই জিনিসটা এত ইন্টেন্স ছিল, দর্শক এটা অনেক পছন্দ করবে। সো ছোটো ছোটো কিছু ডায়লগ আছে খুব পছন্দ করবে, যেমন আমার ট্রেইলারে একটা ডায়লগ আছে, কাকু মশটা কিন্তু ছোটা করে দিল, একটু ডিফারেন্টভাবে মানে ডায়লগগুলো বলা হয়েছে, তো হোপফুলি দর্শক পছন্দ করবে। এই বিষয়ে যখন সৈকত ভাই আমাকে গল্পটা বলে, তখন ভাইয়ের সাথে আমার প্রথম কথা ছিল, ভাইয়া বলে যে আমি তোকে একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করবো, তোকে সবসময় যেভাবে দেখে আসছে এরকম তাহলে কী করা যায়। তখন ভাইয়া চিন্তা করলো তোর ক্যারেক্টারটা এমনভাবে দাঁড় করাবো যে দর্শক কনফিউজ হয়ে যাবে, হলে গিয়ে যেন বুঝতে পারে তুই আসলে কী ক্যারেক্টার প্লে করছিস। মানে আমাকে দেখা দেবে এক সময় ভেরি পজিটিভ, এক সময় ভেরি নেগেটিভ, এক সময় সংমিশ্রণ একটা আছে। তো সবাই এই কনফিউশনটা তৈরি করার জন্য, তারপরে আমার যে গানগুলো রিলিজ হয়েছে, গানের মধ্যেও খুব মারদাঙ্গা রডি টাইপের একটা ব্যাপার আছে, ও মেয়ের সাথে প্রেম করছে কিন্তু জিনিসটা হচ্ছে হ্যাঁ আমি তোকে ভালোবাসি, তুই আমাকে কেন ভালোবাসি না টাইপের একটা ব্যাপার আছে। তো এই যে বিষয়গুলো, তো এগুলোই দেখবে। সঞ্জয়, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা শুনেছি যে এই সিনেমার জন্য একটা আক্ষেপ ভাড়া করে নিয়ে আক্ষেপের যে জিনিসটা, সুন্দর কোয়েশ্চেন, আমি যে জিনিসটা বলবো এইটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাংলাদেশের ফিল্ম ইতিহাসে এইরকম ফাইট হয়নি। কজ অফ আমরা যখন যশোর বর্ডারে শ্যুটিং করতে যাই, আমাদের যখন আমরা প্ল্যান করে আমরা স্টোরি বোর্ড করে যখন শ্যুটিং করতে গেছি, এই যে আমাদের আমার চিফ এডি আছে মনির ভাই, মনির ভাই হুট করে বলে যে ভাই সামনে আঁক খেতে আছে অনেক বড়। তো ভাইয়া তখন বলতেছিল আঁক খেতে তো কী করবো আঁক খেতে, তখন আমাদের মাথায় আসছে যে ওয়াই নট আমরা একটা এয়ারফ্রান্স বাইক করি যেটা কখনো দর্শক দেখেনি। তখন মনির ভাইকে বলা হলো যে আখ্যাতের মালিককে নিয়ে আসবে, তো মালিককে বললো তোমার আখ্যাত আমরা কিনবো, তোমার আখ্যাত যতটুকু নষ্ট হবে হলো আর যেগুলো বাকি থাকবে তোমারই থাকবে, বাট আমি এখানে শ্যুটিং করবো, তোমার কোনো প্রবলেম আছে কিনা। তো যেটা আমি মানে সবার আগে বলতে চাই, যশোরবাসীকে অনেক অনেক ধন্যবাদ, তারা এত বেশি সাপোর্টিভ ছিল, তারা বাংলা সিনেমাকে এত ভালোবাসে, আনবিলিভেবল, আর সে ইনস্ট্যান্ট রাজি হয়ে গেল। তারপর আমরা পুরো আখ ক্ষেতের মাঝখানে হচ্ছে কি সেটের মতো করলাম, পুরো আখ ক্ষেত এঁকে গোল করে ওখানে আমরা এনক্লাইম্যাক্সের ফাইটটা করলাম। এই ফাইট বাংলাদেশে কখনো কেউ দেখেনি যে আখ ক্ষেতের মাঝখানে তাও নাইটে রাতের বেলা, দিস ওয়াজ অ্যামেজিং।
একটা জিনিস দেখলাম অধরা খানের চোখ মারা দেখলাম, এই চোখ মারাটা তো ক্র্যাশ কেসিন কি? এই চোখ মারার পেছনে রিজন আছে, এই এই রিজনটা জানার জন্য আপনাকে হলে যেতে হবে, কারণ এখানেই হচ্ছে মেইন টুইস্ট। নায়ক ক্র্যাশ কেসিন কি এই চোখ মারাতে? নায়িকা যখন নায়ককে চোখ মারবে ডেফিনেটলি ক্রাশ তো খাবে। আর যে জিনিসটা হচ্ছে আমার ক্যারেক্টারটা এরকম, যেখানে ছোটোবেলা থেকে ছেলেটা মেয়েটাকে ভালোবাসে, সেখানে যদি তার একটা হাতের স্পর্শ পায় এটাই অনেক কিছু, সেখানে তো চোখ মারা। আচ্ছা, বারবারই বলা হচ্ছে গল্পটা স্ট্রং, গল্পটা স্ট্রং, গল্পটা আসলে কী বেস, বর্ডার বেস নাকি রোমান্টিক? আমি বলি এইখানে আপনার বর্ডার মানে যে এরিয়া, এখানে একটা গ্রাম আছে সুলতানপুর, সুলতানপুর থানা উপজেলা বলা যায়, ওইখানের মানুষের লাইফ স্টাইল, ওখানে ভালো কাজও হচ্ছে খারাপ কাজও হচ্ছে, আমরা এটা সংমিশ্রণ দেখিয়েছি। যেমন বর্ডারের দিকে কী হয় আমরা কম বেশি জানি, এখানে একটু চোরাচালানির ব্যাপার আছে, স্মাগলিংও হয়, আমরা অনেক নিউজে দেখতেও পাই, তা অনেক মার্ডার হওয়ারও খবর পাই, তো আমরা পুরো জীবন কাহিনী তুলে ধরেছি বর্ডার এরিয়ার একটা গ্রাম সুলতানপুর। অধরা খানের এই শুটিংয়ে যেটা হচ্ছে একটা মজার ঘটনা আছে, সেটা হচ্ছে যখন শুটিং করতাম, শুটিংয়ের আমি খাবার খেতাম না, তখন আমি প্রপার ডায়েটে ছিলাম, তো যেটা করতাম আমি বাসা থেকে একদম সকালবেলা রান্না করে সারাদিনের খাবার নিয়ে আসতাম, তো অধরা বলতো আরে কি নিজে রান্না করে নিয়ে আসো, মানে টেস্টলেস খাবার, আমাদের জন্য কিছু রান্না করে নিয়ে আসো। ভালো কথা, আমি পরের দিন আমার খাবার রান্না করে নিয়ে আসছি, ওদের জন্য বারবিকিউ চিকেন রান্না করে নিয়ে আসি। সেদিন ওর মানে সিকোয়েন্স ছিল না, মানে ওর ওরই ডে অফ ছিল, সো ওকে আমি কল দিই যে তুমি তো বলো নি আছো, তোমার সিন নাই, তা আমি কেন কষ্ট করে নিয়ে আসছি? পরে বলছে যে ঠিক আছে তুমি ইউনিটে সবার সাথে খাও, তো বেচারা মানে বেচারার জন্য কষ্ট, সে খেতে পারলো না, সবাই খেলো, তো এটা বেশ ভালো লেগেছে। ডেফিনেটলি আই লাভ কুকিং, আই রিয়েলি লাভ কুকিং, মানে এটা মাঝখানে একটা নিউজও হয়েছিল করোনার সময়, আমি 3.5 মাস ইন্ডিয়াতে আটকে ছিলাম, তো তখন হচ্ছে গিয়ে এই রান্না করতে পছন্দ করতাম, বাট ইচ অ্যান্ড এভরিডে আমি কিছু না কিছু নতুন কিছু ট্রাই করেছি রান্নার, শুধু একটা রাইস কুকারের মধ্যে, এমন কোনো খাবার ছিল না যে আমি রান্না করিনি, এটা নিয়ে ফিচারও হয়েছিল, সো তখন থেকে আরও রান্নার মানে মানে মজাটা, হ্যাঁ ওইটা আরও বেশি লেগে যায়। কিন্তু আমার কাছে একটা অভিযোগ আছে, তুমি শাকিব খানের নাচ নাকি কপি করছো? কোনটা আইটেম সঙ্গে কোনটা? মানে শাকিব খানের কোনো গানে নাকি? আমি আগে একটা বলতে চাই, আমাদের দেশে আইটেম সং মানে হচ্ছে খুব জমকালোভাবে সেট তৈরি করে কোরিওগ্রাফি করে করা হয়। আমার এই সুলতানপুর ফিল্মের আইটেম গানটাতে ডিরেক্টর একদম নতুন ওয়েতে বলেছে আমি কোনো কোরিওগ্রাফি করবো না, একটা গ্রামের মধ্যে যদি একটা অনুষ্ঠান হয় সেখানে গান ছেড়ে দিলে তোমরা যেভাবে নাচবা তোমরা সবাই ঠিক সেভাবে নাচো, বাকিটা আমি দেখতেছি, তো এখানে কপি করার কোনো রিজনই নেই, যে যার মতো করে নাচছে এটা হলে গেলে মানুষ দেখতে পাবে, মনে মনে হবে যে পাশের গ্রামে একটা অনুষ্ঠান হচ্ছে ওখানে সবাই নাচতেছে, এই ফিলটাই হবে।